কিছু নাই তাও এত ভয় পাই দেখলে তুমি দেখলে ভয় পাই এমন একটা জিনিস আছে না লুকে তুমি তো লুকাই নিয়ে এসলো আস্তে ছেড়ে দিল তোমার ভয় দেখাই দিয়ে গেল আর এইদিকে সব দাঁড়িয়ে আছে এই যে ওরা আজকে এখানে হবে পৌষ সংক্রান্তির খিচুড়ি বেন কি গল্প করে বাস গিসিং সুভাষ গিসিং ওর বাড়ি গেছিলাম ও কমলা বেন আপ সমাজ মে আরে কে বলে শিলগুড়ি কে ভিতর বাড়ি ও আর এই জায়গা কড়াই নিয়ে আসছো রে মিরিক মিরিক গেছিলাম তুমি নিয়ে আসলা এই যে কড়াই নিয়ে আসলো ওদের মধ্যে নোংরা আছে অনেকগুলো নোংরা আছে হ্যাঁ জমধরা মাছ তো আর এই যে এই চলা নিয়ে আসছে কাঠের টুকরো এইগুলো সব আমার বর শুনলে তোমার এইটা দিয়ে এইগুলো আমার সব বর নিয়ে আসলো কথা সব শুনবো এই কান দিয়ে ওই কান দিয়ে বের করে দেব কথা কথা শুনবো না কেন আমি কি বয়রা নাকি কালা নাকি তাহলে তোমার কি মজা তাই তো আবার বিয়ের সোনাই বা যাবে তাই তো কি চলা দিয়ে দেবো বাড়ি কমলা বেন ওই যে বাংলায় কথা বলছে হিন্দিতে কথা বলছে চলে এসেছে বাহ 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 এত সোয়েটার দার্জিলিং থেকে কিনে আনলো বললো সে এখানের সোয়েটারই তাই তো ঠিক আছে আসো এমনিতেই সুন্দর এই যে ধামা নিয়ে এসেছি আমরা চাল ডাল উঠানোর জন্য ধামা কে তুলবে জামাইবু বলছে দে তো জামাইবু তুলবে জামাইবু বলছে দে তুমি তুলবে আমি বলছি আমি এক ধামা নিয়ে রইছি আমার ধামা না তোমারে ধামাটা মাথায় নিয়ে সুন্দর মারা তুমি এক কাজ করো ধামাটা তুমি মাথায় নাও আমরা সব সামনে দিয়ে পিছন দিয়ে রুম করে হাঁটতে হাঁটতে যাব তুমি দাও ধামাটা তুলে দিও টং 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 আর এই যে কাকি মামাই শুরু করে দিল এই যে কাকি বলছে কি জানো বলতে হয় দাও শুরু করো এই যে ওলকপি আলু কড়াইশুটি আর এই যে হলো দুই মুটি আমাদের মোটা বডি বৌমা সরি এই যে চাল ডাল তুলতে যাচ্ছে এই যে কুল কেনার এখনই কুল কেনার কুল আগে বাইনা হয়ে গেল আমার কাছে রেখে দিবা আমি তো আর কেউ দিব না হ্যাঁ ভালো কুল যখন হবে 20 কিলো এবারে পাঠিয়ে দিবা হ্যাঁ ঠিক আছে বাবা কাকু কার যে চাওয়া চাওয়ার দরকার নাই যে এত যে গরম দেখ কোথায় যাচ্ছো এই যে পাড়ার সব কুট বউরা হ্যাঁ এই যে পাড়ার সব জটিলা কুটিলা আর কুটনি বউ টিএনপিসি করে এরা গিয়ে ঘর ঘর রাস্তায় দাঁড়িয়েও করে কি রোদ উঠছে না নাকি রোদ উঠছে না কেন এই যে কত কিছু উঠে গেছে দেখি যে শাক মাক কত কিছু উঠে গেছে আর বহন করছে কে বইছে আমাদের মোটা বৌমা মোটা বৌদি সরি হ্যাঁ স্লিম এত স্লিম ফুঁক দিলে উঠে যায় তুমি সুটা সংক্রান্তি আর প্রথম এই যে কারো বাড়িতে দেখলাম এরকম করেছে আর এখন আমরা যাচ্ছি ঘরের বাড়ির ভেতরে এখানেও দিয়েছে তুলসীতল আর এখানেও করেছে সুন্দর চালের গুঁড়ো দিয়ে এরকম করে কমলা বেন ইধার না এসেই করতে আজ যে হোতা হ্যায় ও বলতা হ্যায় কি বাস কি পূজা হ্যাঁ পিঠা বানাতে হে ফির ও গরু কো গাই কো দিতে না পিঠা আর এই যে দেবে সবাই দেবে আচ্ছা লাগতে না অনেক চাল
উঠে গেছে আমাদের, চাল উঠে গেছে, পালং শাক উঠে গেছে, তেল কতখানি, বাহ বাহ, গাজর, গাজরটা তো এবি সুন্দর, আলু, বেগুনি, আর আমাদের পূজা বিহে সাথ মে, পূজা কে ভালোই লাগছে। ভালো হয় তো পিকনিক ঠিক হ্যাঁ সব সবাই আজকে হিন্দিতে বলবে, হিন্দি সবকো বরাবর আতি হ্যায় লেকিন হাম লোগ থোড়া আলাগ স্টাইল মে করেঙ্গে। ঠিক হ্যায় ঠিক হ্যায়, বহুত বড়িয়া, মস্ত মস্ত, কোকিলা পিসি কে জাইসা বলো, আতে হিন্দি আর আতে বাংলা, থ্যাংক কোকিলা পিসির মতন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, শুকরিয়া। খেতে যাবো কখন? কে খাওয়া করতে, খাওয়ার আগে কাজ করতে যেতে হবে, না না এখনো যেতে পারো সাথে সাথে, চলে আসো, ঠিক আছে চলে এসো, হ্যাঁ না হয়ে গেলে থাল পিটানো হবে, ও ঢং ঢং রাখি সব রাখি বলতে থাল পিটছে না, কি বলতে আপলোক, এই যে লাইন ধরে যাচ্ছে সব, সবার লাইনের পিছনে আমি আছি, এই কুল তো পাক গিয়া, ও কোন গাছে উঠে গা, ঝাঁকি দে গা, কোন থোড়া নেই আতা এ কমলা দিদি গির গই তো হসপিটাল কাহ করে নেই, আজ তো শঙ্কু হিন্দি বল না, কমলা কো লেকে আয়া, ইসলিয়ে হিন্দি বলেগা, আপ রেডি হ্যাঁ রাঁধুনি, এই যে আমাদের স্পেশাল রাঁধুনি রেডি, পুরো রেডি, আজকে যে আমাদের পৌষ সংক্রান্তি কি হবে, জমে ক্ষীর হয়ে যাবে, এইবার গেছে আমাদের আমাদের সুন্দরী বৌদি এসে গেছে চাল নিয়ে, দেখি বৌদির গুলার থেকে কি কি বের হয়, আমার দিদি বুঝলি সেটা কমলা, হ্যাঁ বলো বদল, তুমি বদল করতে না নালে আমার কিসে ডাইল আনবা, হ্যাঁ এইটা তো সবাই, না 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 ডাইল দেখে নে কতখানি আছে বলো, একটা চক নাও দারে দিবা তার একটু দাগ দিবা, ওইটাই সবচেয়ে ভালো, ঠিক দেখা গেল সত্যি সত্যি ডাইল রাখলো, আবো না আসে কি তুমি আসে কি করে, হ্যাঁ তোমারা ঘর সে কোন দেগা, আমার ঘর বালি নেই হ্যাঁ, ও উপর মে চলে গেল, ঘর আমাসি একটু ধরো, পয়সা দাও, পয়সা পয়সা দে, পয়সা দে, এই যে বুলটি, বাবা বুলটি তো তেল অনেকখানি তেল দিছে বাবা রে, কইটা ভর্তি করে তেল দিছে বুলটি, না না এই যে এক ফুলকপি দিয়া হে, হ্যাঁ আলু, আলু দিয়া হে, এই যে দাঁড়াও 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 দাঁড়াও, এদিক দাঁড়াও, তুমি রোজ এই পাড়ায় আসো, এই পাড়ায় খিচুড়ি হবে, কিছু একটা দিয়ে যাও, একটা কিছু দিয়াই লাগবে, ঠিক আছে এনে একটা ইচ্ছি, কাকা পালং শাক রেখে দাও, পালং শাক কত করে, কত করে পালং শাক, দুইটা আসুয়া মাত্র আমার বেশি, আরে পালং শাক কত বলো, দুইটা আসুয়া, শেষ পালন নাও, শেষ পালন নাও, হ্যাঁ এগুলো নাও, এই তো আমি আসি, টাটা বাই বাই, একাটি কিনে নেবা আর একাটি উনি দিয়ে যাবে খিচুড়ির জন্য, আমাদের বাস্তি পূজোর জন্য এই দাদাও আমাদের এই যে একটা ফুলকপি তুলে হেভি সুন্দর, আর দেখি বিশাল তো অনেকখানি তেল দিতে, এই যে আপনি এসে খেয়ে যাবেন খিচুড়ি, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে আসলে আমরা খুশি হব, এই যে অনেক সবজি হয়ে গেছে আমাদের, সিম দিলো আমাদের সবজির দোকানদার দাদা, টাকা দিয়ে দেবে, তুমি দাও তোমার মানিব্যাগ নেই কাছে,
ঠিক আছে চল শর্ট পরে দিও শর্ট না পরে চলে দিবে শর্ট পরে দিবে শর্ট জামাই শর্ট না পরে দিবে না তোমার কি ভুলে গেছো তোমার যে শিকাই নিয়ে আইছিলাম কেন দুধ বিক্রি করি দুধ বিক্রি করে না ও ঠিক তুই তাহলে ঠিকই বলেছিস তোমারটা মনে আছে তো বললে কিন্তু হবে না এই যে কি জানো মশারি টানানো নিচে কারণ ধানের চাষ ধানের ব্যবসা করে আর এই যে চলে এসেছি আমরা এই বাড়িতেও খুব সুন্দর করে যে আলপনা দিয়েছে ডেকে একটু পারানো যাবে না দিলে কি হয় নাকি সবাই দিয়ে তো করতে হবে না এই যে এবার তেল দিচ্ছে ঠিক আছে প্রথম ডাল দিচ্ছে হ্যাঁ তোমার চাল ডাল ধন দৌলত ভরে যাক ঘর বাড়ি দেখো সঞ্জয় মা অনেক কিছু দিয়েছে এই দেখো ডাল দিয়েছে 100 টাকা দিয়েছে না না ইধার খাজানা মিলা হম দিয়েছে ডালের প্যাকেটও এখন তো ডালও চাইতে হবে সবার বাড়ি এই যে দিয়ে দিয়েছে বৌদি অনেক দিয়েছে চাল দিয়েছে কি কি দিলা ডিম দিয়েছে ঠিক আছে সাগর অরিত্র চলে এসেছে দেখো আমার চাল ডাল তুলছি তুই টের তুই কোথায় ছিলি এতক্ষণ তোরা দুজন ঠিক আছে দাঁড়াও থাকলে উনি দিত আমি জানি উনি দেনে ডাল ও দিব নে আবার কম করলে দাদা পয়সাও পাঠাবে নে কম করলে আবার দাদা পয়সাও পাঠাবে নে উল্টি দে এত কনফিডেন্ট না না আমাকে একটা ইউ নিয়ে আসা উচিত ছিল কিউআর কোড নিয়ে আসা উচিত ছিল ওইটা দেখে দেখে দাদা টাকা দেয় এই যে কিসে কাল বুঝা চাল শুনছি এটা কি আমরা ফোন পেতে টাকা দেবো তোমাকে বলতে দাও পরে আসবে আমাদের ফুকির সুদীপ্ত এখন আসছে না তাই না ফুকি ওর জন্য একটু চিন্তিত আছে কেন বসে আছি আমি এক আর পেছনে আছে সব সুন্দরীরা তাই আমরা সামনে যাচ্ছি আমরা বান্দুরি চাল জ্বালানি যত লাগবে যত তেল সব জেটি দিছে সব মামি আর রং খেলার সময় যত ঝামেলা ওনার বাড়ি জেঠি ওই যে ডিজাইন করছে জেঠি ডিজাইনটা তো হেভি সুন্দর হয়েছে এত সুন্দর কে করলো এত সুন্দর ডাকো তো আমাদের বাড়ি একটু করে দিয়ে শোন এত সুন্দর কে তোমরা তো দেখতে পারবা না আমি দেখে এত সুন্দর কে এই যে আসছে এবার দুই ভাই আসছে সবজি তো না শুধু বাঁধাকপি ফুলকপি কোথায় আমি ফুলকপিও আছে আর এই যে টমেটো মিষ্টি আলু চাল সব আর এইখানে যে এখন ধরিয়ে দেবে যে দুই রাধুনি আজকে কাকা মেন আর উটু দাও আছে সাথে দুইজনে মিলে রান্না করবে আর এই যে সবাই দাঁড়িয়ে আছে পরপর এই যে উনান জ্বালিয়ে দিচ্ছে এখানে কড়াই এই আখা গরম হবে না উনান গরম হবে এখন এই যে নিশা এসেছে আর ওই যে কমলা ভেন আসছে বাবা কমলা সুন্দরী বুলটি এসছে বটি দা নিয়ে
কমলা ভেন এই দেখ এই দেখ সুব্রত শীষ আমরা কিনেছি এগুলো দেখ এই যে শীষ পালং সব চলে এসেছে এইবার আর এই যে এখন সব কাটাকাটি শুরু হয়ে যাবে এখানে অনেক মানুষজন জমে গেছে এখানে খিচুড়ি রান্না হবে এখন এই যে বাচ্চা বাচ্চা মেয়েরা সবাই চাল নিয়ে আসছে চাল সিম অনেক সবজি কালেকশন করেছি আমরা বাড়ি বাড়ি থেকে এই যে এখন চাল মাপছে আমাদের বৌদি দেখি কয় কিলো চাল আমাদের উঠলো 2 কিলো অনেক হয়ে যাবে ঠিকই বলছে বড় বড় করে নিয়ে যাবে মোটা মোটা করে দিবা ভালো করে ভর্তি করে দাও না 1 কিলো হবে না এই বৌদি এই নিয়ে চারবার চাল মাপছে গুনতে টুনতে কিচ্ছু পারে না ভুলভাল সব মাপছে বারবার করে মাপছে কিচ্ছু কাজ জানে না 5 কিলো পাস এই সত্যি সত্যি কত হলো সবাই কাটাকাটিতে ব্যস্ত হয়ে গেছে অনেক বৌদিরা আছে অনেক মানুষ সবাই মিলে এখন আনন্দ করছে কেমন লাগছে তোমার ভালো লাগছে দেখেছো কত মানুষ আমাদের এদিকে কাজ করান সব বৌদির এক কাজ করছে আর আমি ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছি ইধার রাহিনে এসে কাম করনা পারে গা চলি পাড়ার বৌদিদের বলছি আমাদের কথাই কিন্তু রাগ করো না আমি আমার ছেলেকে খাইয়ে এসে তারপর সব করবো সাথে সাথে একটু বললাম মজা করে আজকে আমাদের খুব বড় বড় রাঁধুনি সব বড় বড় স্পেশাল রাঁধুনি দূরের থেকে ভাড়া করে এনেছি আমরা বিনা পয়সায় কাকার স্পেশাল মশলা কি সুন্দর গন্ধ এই যে এখানে সব সবজি কেটে ধুয়ে রেখেছে পাড়ার বৌদিরা বোনরা দিদিরা সবাই এটা হচ্ছে আদা আদা থেতো করে রেখেছে বাঁধাকপি আর এই যে সবজি এই যে ঘ্যাটের জন্য সবজি বসিয়ে দিয়েছে কাকা বিড়ি পি রে হ্যাঁ বিড়ি বিড়ি নেপাল সে কব আওগে বিড়ি নেপাল বিড়ি খাচ্ছে আর ওই যে বিড়ি খাচ্ছে কাহা সে বললে বলো অঞ্জলি এখন নেপালে আছে নেপালে এই যে নেপাল দেখতে পাচ্ছেন আপনারা পুরো লাইভ নেপাল কি দারুণ লাগছে না সিনারিটা দেখ কি সুন্দর লাগছে ঠিক আছে আমাদের চন্দনা না চন্দনা তো না এই যে এসে গেছে চন্দনা চন্দনা হাই করে দাও এখন গ্যাট হচ্ছে গ্যাটে ফ্রন হলো এখন হচ্ছে ঘ্যাট ঘ্যাটে ফোড়ন এখানে আবার ফোড়নের জন্য তেল গরম হচ্ছে এই যে হয়ে গেছে আমাদের খিচুড়ি গরম গরম খিচুড়ি আরেক কড়াই খিচুড়ি হবে লোকজন জমে গেছে সব এত খাওয়ার জন্য সব ব্যস্ত নরোত্তম ভাই খেতে দিচ্ছে খিচুড়ি কেমন লাগছে এই যে ঘ্যাটও আছে সাথে ফার্স্ট বৈঠকই এখনো ওঠেনি চলছে ওইভাবে ফার্স্ট বৈঠক এই যে আমার সোনা বাবাও চলে এসেছে বাবা তুমি খিচুড়ি খাবে না এখানে খিচুড়ি খাও না নিসার আমার খিচুড়ি ভালো খায় না এই যে আমি আর আমার সোনা বাবা আমরাও আছি এইখানে যেখানে পিকনিক হচ্ছে মানে পিকনিক তো না এখানে অনুষ্ঠান হচ্ছে যেখানে খিচুড়ি রান্না হচ্ছে এই যে সবাই বসে গেছে কিছু লোকের খাওয়া হয়ে গেছে আরেক কড়াই খিচুড়ি প্রায় হয়ে গেছে আবার ফোড়ন হবে এখন ফুটবে না তো সাত করে কালকে দেখলাম এই যে আজকে গেল দেখছো তো আমি এই আগুরি কোথাও